ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা লাস্ট দিন মার্কেটে নিফটি ব্যাংক নিফটি ফিন নিফটি মিডক্যাপ ইন্ডেক্স সমস্ত ইন্ডেক্সে আমাদের মার্কেটে আমরা একটা অল টাইম হাই দেখেছি এবং অল টাইম হাইয়ের থেকে মার্কেটে কারেকশান এসেছে নিফটিকে দেখি দেখুন নিফটি উপরোধ লেভেল থেকে অল টাইম হাই থেকে কারেকশন এসছে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই এবং ব্যাঙ্ক নিফটি যে ইম্পর্ট্যান্ট লেভেল ছিল ফিফটি থাউজেন্ড ব্যাঙ্ক নিফটি কোন লেভেল থেকে এখানে রিভার্স এসছে ফিফটি থাউজেন্ডের লেভেল থেকেই এবার দেখুন পঁচিশ তিরিশ পয়েন্টের নিচে থেকে ব্যাঙ্ক নিতে রিভার্সাল এসছে দ্যাট মিনস আজকে লাস্ট দিনের যদি আপনি হাই দেখেন ব্যাঙ্ক নিফটি ফর্টি নাইন থাউজেন্ড নাইন সেভেন্টি ফোর এরকম একটা লেভেল থেকে ব্যাঙ্ক নিফটিতে কারেকশন এসছে এবং যদি উপরের লেভেলে দেখি প্রায় ছশো পয়েন্টের নিচের দিকে মুভমেন্ট হয় সেখানে ক্লোজ দিয়েছে এবং এখান থেকে যদি আমরা মিড ক্যাপ ইন্ডেক্সকে দেখি মিড ক্যাপ ইন্ডেক্সের উপরের দিকে হাই মোটামুটি এখান থেকে এগারো হাজার একশো পঞ্চাশের কাছাকাছি এবং সেটাও ছিল অল টাইম হাই সেখান থেকে নিচে ক্লোজ দিয়েছে এবং যদি আমরা ফিন নিফটিতে দেখি ফিন তো লাস্ট দিনে হাই তৈরি করেছে অল টাইম এবং উপরের দিক থেকে ফিন নিফটি এখানে বাইশ হাজার সত্তর পঁচাত্তরের এখানে লেভেল থেকে ফিন নিফটিতে এসছে এবং সমস্ত ক্যান্ডেল যদি আমরা দেখি প্রত্যেকটা ক্যান্ডেল দেখুন উপরের লেভেল থেকে ফিন এবং ব্যাঙ্ক নিফটিতে এবং মিডক্যাপ ইন্ডেক্সে প্রমিনেন্ট একটা শ্যুটিং স্টার ক্যানিস্টিক প্যাটার্ন যেটা একটা বুলিশ রিভার্সাল ক্যানিস্টিক প্যাটার্ন হিসেবে আমরা চিনি তো এইরকম একটা ক্যানিস্টিক প্যাটার্ন কিন্তু হায়ার লেভেলে অল টাইম হায়ার কাজ থেকে এরকম একটা ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে এবং যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি নিফটিতেও দেখুন একটা উপরের লেভেল থেকে একটা এইরকমের বিয়ারিশ ক্যান্ডেল বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে তো এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কী থাকবে লোয়ার লেভেল থেকে তো আমরা বাই অন ডিপ বাই অন ডিপ করে করে একদম অল টাইম হাইতে পৌঁছে গেছি এবার এই অল টাইম হাই থেকে মার্কেট যে রিভার্সাল সাইন এসছে এখান থেকে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি বা এখান থেকে মার্কেটে কি সত্যি নিচের দিকে ফল হবে ফল হলে কতটা হতে পারে ঠিক আছে এবং এখান থেকে বাইং বা কখন করতে পারে কারণ মার্কেটে যদি আপনি দেখেন দেখবেন মার্কেটে এখান থেকে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার আটান্ন হাজারের লেভেল দেখছে মানুষ নিফটিতে চব্বিশ হাজার পঁচিশ হাজারের লেভেল দেখছে হ্যাঁ নিফটি ব্যাঙ্ক নিফটি হয়তো চব্বিশ হাজারের লেভেল কেন নিফটিতে পঞ্চাশ হাজার লেভেল আসবে ব্যাঙ্ক নিফটিতে আটান্ন হাজার না এক লাখ আসবে কিন্তু এই যে নিপটিতে আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যখন এখানে যুদ্ধের নিউজ এসেছিলো সেই নিউজ আসার পরে মার্কেটে যে উপরের লেভেলতে কারেকশান হয়েছিল যদি নিপটিতে দেখি সেই কারেকশান কত পয়েন্টের হয়েছিল নিপটিতে এখান থেকে যদি আমরা দেখি যুদ্ধের যে নিউজ এসেছিল যুদ্ধের নিউজ আসার পরে নিপটিতে উপরের লেভেল থেকে এখানে ফল হয়েছিলো প্রায় হাজার পয়েন্টের নশো সাড়ে নশো পয়েন্টের এবং ন ন সাড়ে নশো পয়েন্টের এখান থেকে ফল হওয়ার পরে নিফটি এই লেভেল থেকে যখন আবার উপরের দিকে মুভমেন্ট হয়েছে সেখানেও প্রায় নশো পয়েন্টের মুভমেন্ট হয়েছে যখন নিচে উপর থেকে নিচে এসেছিলো মার্কেটে তখন আপনি কত কত প্রফিট করেছেন অপশানে যখন মার্কেট নিচে থেকে উপরে গেছে তখন আপনি কতটা প্রফিট করতে পেরেছেন এবং এখান থেকে যদি নিফটি পঁচিশ হাজার পঞ্চাশ হাজার যায় তখন কি আপনি প্রফিট করতে পারবেন যদি আপনার কাছে প্ল্যান না থাকে তো উইদাউট প্ল্যান মার্কেটে কাজ করা যাবে না তো প্ল্যান আপনাকে করতে হবে এবং মার্কেটে যখনই এই ধরনের নিউজ এই ধরনের ইভেন্ট সবার মধ্যে মানে এই ধরনের কথাবার্তা চলবে তখন নিজেকে একটু সাবধান হতে হয় যেমনটি যুদ্ধের সময় সবথেকে খারাপ নিউজ যখন ছিল যেই দিন বাজারে যুদ্ধের নিউজ এসছিলো সেই দিনই মার্কেটে বটন তৈরি হয়েছিল মানে লাস্ট দিন হতে হতে লাস্ট দিনে এবং যেখানে মার্কেটের সব কিছু ভালো সেই রকম জায়গায় কিন্তু বাজারে টপ তৈরি হয় এবং তার জন্য কিছু অবজারভেশন থাকবে কিছু লেভেল থাকবে যেহেতু একটা ফার্স্ট টাইম ফার্স্ট দিন একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যদি আমরা এখন ডাউজনসে দেখি ইউএস মার্কেটে ক্রুড অয়েলকে দেখি তাহলে একটা আমি প্রথমে এখানে ডিসকাশান করে নিই ক্রুড অয়েলের ক্ষেত্রে দুই দিই ক্রুড অয়েলের হায়ার লেভেলতে কারেকশন কালকেও একটা ফল হয়েছে কারেকশান নয় সেল সেলিং আমরা হায়ার লেভেল থেকে দেখতে পাচ্ছি কালকেও একটা ফল হয়েছে ক্রুড অয়েলে আমি প্রিমিয়াম গ্রুপের লেভেল শেয়ার করেছিলাম সেখান থেকে এক্সাক্টলি মুভমেন্ট হচ্ছে আজকে সাড়ে পাঁচটার সময় ক্রুডের এখানে ওপেন হবে মোটামুটি দেড় দু পার্সেন্ট নেগেটিভে ক্রুডের এখানে ওপেনিং হবে আজকে মানে সেল সাইডে নেগেটিভ সাইড নিচের দিকে এবং আমাদের উপরের লেভেলে ক্রুডের সেলিং পজিশান আমি শেয়ার করেছিলাম সেট আপ শেয়ার করেছিলাম সেলন রাইস গতকাল যদি কেউ পজিশান হোল্ড করে থাকে তাহলে একটা ভালো কিন্তু প্রফিট কিন্তু ওপেনিংয়েই পেয়ে যাবে আমার নিজের পজিশানও চলছে ছোটো পজিশান আমি খুব ছোটো পজিশান খুব ছোটো ট্রেডার আমি এমনিতেই ঠিক আছে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি কিছু না কিছু আর আগামী দু মাস আমি নিজের কিছু পার্সোনাল কারণে ব্যস্ত থাকব বিজি থাকবো তো এই সময় ভিডিও আসে থাকবে দু মাস পরে জুলাই মাসের পরের থেকে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো চলছে এগুলো আরও অ্যাগ্রেসিভ হবে আগামী দিনে আরও কিছু ভালো জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আগামী দিনে তো এই দুই মাসে যেমন ভিডিও আসছে ভিডিও আসে থাকবে কিছু অ্যাক্টিভিটি দু মাস পরে আমি আপনাদের সঙ্গে বাড়াবো এই জন্য আমি যে ক্লাসটা অ্যারেঞ্জ করেছি ক্লাসটা জুলাই মাস থেকে শুরু হচ্ছে এবং জুলাই মাস থেকে যে ব্যাস স্টার্ট হচ্ছে মোটামুটি আপনাদের বেশ রেসপন্স পাচ্ছি এবং বেশ কয়েকটি সিট ফিল আপও মানে বুকিং হয়ে গেছে আপনারা সিট বুক করতে পারেন এবং এই সিট বুকিং চলবে খুব বেশি সিট থাকে না জুলাই মাস থেকে পজিটিভলি আমাদের ক্লাস হবে যেমনটি আমি লাস্ট ভিডিও তো আপনার শেয়ার করেছি এভরি সানডে সন্ধ্যা ছটা সাড়ে ছটা থেকে স্টার্ট হবে আমি বলে দেব এবং ক্লাসের কন্টেন্ট কি থাকবে এগুলোতে আমি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানাল্সির ভিডিওতেও ডিসকাস করেছি যদি মার্কেটে অপশানে সুইং পজিশনাল এইভাবে ট্রেড করতে চান সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারেন শিখে যদি মার্কেটে কাজ করতে চান তো যাই হোক যদি আমরা ইউএস মার্কেটের ক্ষেত্রে দেখি ইউএস মার্কেটের গতকাল ডাউ জোনসে পাঁচশো সত্তর পয়েন্টের একটা ফল হয়েছে ন্যাসড্যাকের তিনশো বিয়াল্লিশ পয়েন্টের ফল হয়েছে গতকাল এবং গতকাল পরে যদি আমরা এখনও পর্যন্ত ইউএস মার্কেটের ফিউচার দেখি ইউএস মার্কেটের ফিউচারে এখনও পর্যন্ত এইটি টু পয়েন্ট নেগেটিভে ন্যাসড্যাক ওয়ান টোয়েন্টি নাইন পয়েন্ট নেগেটিভেট করছে ড্যাক্স গতকাল মানে এগুলো ইউরোপিয়ান মার্কেট ড্যাক্সের এখানে ওয়ান পার্সেন্ট ওয়ান এইটি সিক্স পয়েন্টের নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে তো ইউএসের যে যে স্মল ক্যাপ যে ইন্ডেক্স ইউএসের রাসেল টু থাউজেন্ড সেই ইন্ডেক্সের কারেকশান দেখুন আমাদের মার্কেটে কিন্তু একমাত্র অল টাইম হায়ার কাছে রয়েছে বাকি যতগুলো মার্কেটে আমি দেখলাম কোনো মার্কেট কিন্তু অল টাইম হায়ার ক্যাচে নেই ইউরোপিয়ান মার্কেট বলুন আমেরিকান মার্কেট বলুন শুধুমাত্র এশিয়ান মার্কেটের একটা উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে আর এখানে ন্যাসড্যাক যদি দেখুন ইউরোপিয়ান মার্কেট এবং আমেরিকান মার্কেট কিন্তু পজিটিভ সাইডে নেই শুধুমাত্র আমাদের মার্কেটেই পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এই যে বাউন্সটা এখানে এসেছিলো সেই বাউন্সে আমাদের মার্কেটকে একদম হাইতে নিয়ে গেছে আমাদের এখানে ইলেকশান চলছে বাজারে কিছু না কিছু নিউজ তো আসতেই চলেছে এবার ইলেকশানে বিজেপি উইন করছে এটা মোটামুটি সবাই জানে বাট কটা সিট পাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেটা দেখা যাবে আগামী দিনে তো ভোলাটি মার্কেটে থাকবে মার্কেটে এরকম ভোলাটি থাকবে যে ভোলাটিকে আপনার কনফিডেন্স তাকে লো করবে আপনি যেদিকে পজিশন নেবে তার উল্টো দিকে চলে যাবে এগুলো মার্কেটে হতে থাকবে ভোলাটি বেশি থাকলে এগুলো হয় এবং যদি আমরা ক্রুড দেখি ক্রুড এখন কিন্তু একটা নেগেটিভ সাইডে মার্কেটে মুভমেন্ট চলছে আজকে আমাদের মার্কেটে ক্রুড ক্রুড মার্কেট দ্যাট মিনস কমিউনিটি মার্কেট ওপেন হবে সাড়ে পাঁচটা থেকে সেকেন্ড হাফে মার্কেট চালু থাকবে এবং ইউএস মার্কেট আজকে খোলা আছে লেটসি কি হয় আজকেও যদি আমাদের মার্কেটে এরকম মুভমেন্ট হয় ইউএস মার্কেটে তাহলে আমাদের মার্কেট নেগেটিভ ওপেনিং অলরেডি আমি এখন যখন ভিডিও বানাচ্ছি তখন মোটামুটি এখন টাইম সাড়ে তিনটে পনেরো চারটে মতো বিকাল তো এই সময় কিন্তু আমাদের মার্কেট মানে আমাদের যে গিফট নিফটি সেটা প্রায় নাইনটি পয়েন্ট মতো নেগেটিভে অ্যাড করছে এবং আজকে ইউএসএ একটা বড়ো ইভেন্ট আছে যে ইভেন্টটা হচ্ছে আপনার ফেডের যে ইন্টারেস্ট রেড ডিসিশান ইন্টারেস্ট রেড ডিসিশান মানে হচ্ছে যে ইন্টারেস্ট যেটা আগামী দিনে আমরা স্প্রেড করেছিলাম লাস্ট যে ইন্টারেস্টেড এসেছিলো সেখানে জেরম পাওয়েডের যে চেয়ারম্যান আমেরিকার তিনি বলেছিলেন যে আগামী বছর মানে তার কথাতে এরকম ইঙ্গিত পেয়ে পাওয়া গেছিলো যে এই দু হাজার চব্বিশ সালে মোটামুটি তিনবার রেট এখানে কাট হবে মানে ইন্টারেস্ট রেট যেটা হাইতে চলছে তো ইন্টারেস্ট রেট সে করোনার পরের থেকে আমরা দেখেছি হাইতে চলছে এবং তারপরে লাস্ট তিন চারবার যে ফেটের যে ইন্টারেস্ট রেট ডিসিশান এসেছিলো সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইন্টারেস্ট রেট বাড়েনি কমেওনি নি একই জায়গাতে আছে এবং এইবারে যেটা অ্যানালিস্টটা মনে করছেন বা মার্কেট যেটা ধরে চলছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়বে না বা কমবেও না কিন্তু আচমকা যদি এরকম হয় ইন্টারেস্ট বেড়ে যায় আচমকা যদি এরকম হয় ইন্টারেস্ট কমে গেল হতে পারে এবং যেটা গতবার যেটা ফেডারের ডিসিশান হয়েছিল যে এই বছরে দু হাজার চব্বিশ সালে তিনবার থেকে চারবার রেট কাট হতে পারে তো সেটা মোটামুটি মেবি হবে না এই কারণ হচ্ছে জিডিপি জিডিপি যেটা এসছে আমেরিকাতে প্রায় এক সপ্তাহ আগে বা তিন চার দিন আগে যে জিডিপি এসেছিল সে জিডিপি এক্সপেকটেশনের তুলনায় কম এসছে আর জিডিপি যদি কম আসে দ্যাট মিন্স ইকোনমি ঠিকঠাক নেই ইকোনমির গ্রোথ ঠিকঠাক চলছে না তো দু রকমের কমেন্ট হয় মানে দু রকমের কমেন্ট্রি হয় যখন ফেড চেয়ারম্যান স্পিচ দেবেন তখন একটা হয় হকিস কমেন্ট্রি একটা ডামিস কমেন্ট্রি তো হকিস কমেন্ট্রি মানে হচ্ছে ইকোনমি নিয়ে খারাপ কিছু বলবেন যে না না কিছু করা যাচ্ছে না এখান থেকে হয়তো বা আমাদের রেট হাইকও করতে হতে পারে বা এবছরে যা তিন চারবার রেট হাইক হওয়ার কথা ছিল সেটা হবে না আগামী দিনে লেটসি কি হয় যদি এরকম খারাপ কমেন্ট্রি হয় তাহলে কিন্তু মার্কেট সেটাকে পজিটিভলি নেবে না এবং সেই জন্যই ইউএস মার্কেটে আমরা গত দিন দেখেছি মানে গতকাল দেখেছি ইউএস মার্কেটে ডাউজন্স একটা ফল হতে যে লেভেলে আমাদের মার্কেট রয়েছে আমাদের মার্কেটে ওই হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং এসছে ঠিক আছে লাস্ট দিন বা সেলিংও আমরা বলতে পারি এবং সেলিং কনফার্মেশান কখন আসবে আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে ডাউজনসে হায়ার লেভেল থেকে ফল আসছে তো মার্কেটে কিন্তু একটা এরকম কাজ করছে যে ইউএসের যে ফেডারেল যে মিটিং বা আউটকাম যেটা আছে মানে স্পেচ যখন তিনি দেবেন ইন্টার ডিসিশান কী হতে পারে হয়তো আনচেঞ্জ থাকবে কোনো কিছু চেঞ্জ হবে না বা হয়তো বাড়বে বা কমবে কিন্তু তারপরে যে স্পিচ তিনি দেবেন তো অ্যানালিস্টরা মনে করছেন কি যে মেবি আনচেঞ্জ থাকবে কিছু চেঞ্জ হবে না তারপরে যে স্পিচটা দেবেন তিনি সেটা ইম্পর্টেন্ট কখন আসবে এটা মোটামুটি আজকে রাত সাড়ে এগারোটার সময় সাড়ে এগারোটা মানে আমাদের যখন কমিউনিটি মার্কেট ক্লোজ হবে সেই সময় কিন্তু আসবে তো সি কী হয় এই সিচুয়েশানে আমাদের মার্কেটে আমরা কালকের জন্য কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি আর নিফটি ব্যানিফটির ক্ষেত্রে দেখুন আজ গত দিনের যে হাই তৈরি হয়েছে মার্কেটে এই হাইটাকে আপনি মার্ক করে রাখুন এই হাই যদি ব্রেক না করে বা এই হায়ের কাছে যদি মার্কেট আসে ফার্দার সেল অন রাইজ অপরচুনিটি হতে পারে যতক্ষণ না এই হাইকে মার্কেট ব্রেক না করছে বা এই হাইয়ের উপরে ব্রেক ধরুন করেও গেল এই হাইয়ের উপরে যতক্ষণ না ক্লোজ দিচ্ছি যদি এই হাইয়ের উপরে ক্লোজ দেয় মার্কেট দেন আগামী দিনে আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি বাট যদি ধরুন এখান থেকে গ্যাপডাউন ওপেন হলো গ্যাপডাউন ওপেন হওয়ার পরে নিফটির ক্ষেত্রে এখন ইম্পর্ট্যান্ট যে সাপোর্ট লেভেল সেটা হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ফোর এই লেভেলের যদি মার্কেট ক্লোজ দেয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেটের নিচের দিকে মুভমেন্ট আমরা আগামী দিনে দেখতে পারব মানে এখান থেকে মার্কেটে যে টপ ফর্মেশান কিছু দিনের জন্য আমরা বলতে পারি যে এখানে মার্কেটে কিছু দিনের জন্য একটা টপ ফর্ম করলো এবার এটা পুরোটাই ডিপেন্ড করছে কিসের ওপরে না ইউএস মার্কেটে আজকে ট্রেড কেমন হচ্ছে কারণ অলরেডি যে গ্রিপ নিটিভ আমরা নেগেটিভ দেখছি সেটা কিন্তু ইউএস মার্কেটের জন্যই তো আগামী দিনে ইউএস মার্কেটের যদি এখান থেকে আরও ফল হয় তাহলে আমাদের মার্কেট তার এফেক্ট পড়বে এবং খারাপভাবে এফেক্ট পড়বে কারণ আমাদের মার্কেটটা বেড়েছে বেশি ইউএস মার্কেট অতটা বাড়েনি অলরেডি ফল হয়েছে তো দুই হাজার ফল হয় আমাদের মার্কেটে জাস্ট এখানে ফর টোয়েন্টি থাউজেন্ড ফোর ফিফটি লেভেল এই লেভেলকে ব্রেক করে নিচে থেকে সেলসের প্ল্যান করা যেতে পারে টোয়েন্টি থাউজেন্ড ফোর নিচে কিন্তু মার্কেট উইক এবং টোয়েন্টি নিচে মার্কেট যদি আসে টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি বাজার ধরুন এখানে রেঞ্জ বানায় ফার্দার মুভমেন্টের জন্য বাজার যদি কিছু নাও হয় তাহলে কিন্তু বাজার এখানে রেঞ্জ বানাবে আর বাজার যদি এখানে রেঞ্জ বানায় সেই রেঞ্জ যে হাই বানিয়েছে হাই থেকে যেখানে হাই বানিয়েছে মার্কেট সেই হাই থেকে এই টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেল পর্যন্ত এখানে বাজার রেঞ্জ বানাতে পারে এদিকে নজর থাকবে এবং বাজার যদি এখান থেকে এই টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেলকেও ব্রেক করে এই টোয়েন্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেলকেও ব্রেক করে তাহলে এখান থেকে আগামী দিন আমরা কারেকশান দেখতে পারি নিচের দিকে দেখুন আর যদি বাজার এখানে নিচে এসে ফার্দার আবার রেঞ্জ বানায় এরকম যদি রেঞ্জ বানায় সেটাও দেখতে হবে আজকে পেনটা কাজ করছে না সেই জন্য এইভাবে আমি লিখতে বাধ্য হলাম এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে সিম্পল আমাদের এই লেভেল ইম্পর্টেন্ট থাকবে যদি এখান থেকে বাজার এই লেভেলকে হোল্ড করে যায় তো ঠিক আছে আর যদি এই লেভেলকে হোল্ড না করে তাহলে বুঝতে হবে যে বাজারে কিছু প্রবলেম আছে এবং বাজার এখান থেকে নিচের দিকেই মুভমেন্ট দেখাবে সি কী হয় আগামীকালের জন্য যদি ডাউন ওপেন হয় বাজার তো আগামীকাল ডাউন ওপেন হওয়ার পরে আমি জাস্ট ওয়েট করবো এখানে সেট আপ কেমন তৈরি হয় এবং যদি গ্যাপডাউন ওপেন হওয়ার পরে যদি ইন্টারটের চার্জ দেখুন নিফটির ক্ষেত্রে যদি দেখি নিফটির ক্ষেত্রে যদি এখানে লাস্ট দিনে তো এখান থেকে কারেকশান হয়ে ক্লোজ দিয়েছে এবং নিফটি যদি এখান থেকে নিচে ওপেন হয় যদি কোনো বাউন্স আসে বাউন্স সেলে টোয়েন্টি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্স ফিফটি লেভেল পর যদি কোনো বাউন্স আসে সেই লেভেলে সেলিং অপরচুনিটি হতে পারে দেখুন যদি ডাউন ওপেন হয় উপরের দিকে আসে বাট যদি এখানে গ্যাপ ওপেন হয়ে যায় গ্যাপ ওপেন হওয়ার পরে ছোটোখাটো গ্যাপ ওপেন হওয়ার পরে এখানে বাইং অপরচুনিটিও হতে পারে ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স সেটা আমাদের অবজার্ভ করতে হবে যে কোথায় ওপেন হচ্ছে যদি গ্যাপ গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেট নেগেটিভ ঠিক আছে যদি এখানে ফ্ল্যাট টু গ্যাপ পাপ হালকা ওপেন হয় মার্কেট নিউট্রাল বাট যদি গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট কিছুটা উপরে যায় সেক্ষেত্রে আমরা বাই সাইডে প্ল্যান করবো অ্যাকর্ডিংলি মার্কেট কেমন দেখাচ্ছে তার উপরে বেস করে তো ডিপেন্ড করছে আজকে ইউএসের ফেডের উপরে পুরোটাই ডিপেন্ড করছে ইউএস মার্কেট কেমন ঠিক আছে যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় ওয়েট করতে হয় মার্কেটের প্রাইস প্রাইসান তৈরি হলে সেখানে কাজ করা যেতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশান একই রকম যে টপ ব্যাঙ্কটি ফরমেশান হয়েছে এখান থেকে এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে দ্যাট মিন্স ফর্টি টু থাউজেন্ড ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে বাট দেখুন লাস্ট দিন ব্যাঙ্ক নিফটির যে বড়ো ক্যান্ডেল ছিল তার ফিফটি পার্সেন্ট যদি আমরা ধরে নিই সেটা হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেডের কাছাকাছি তো ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি যদি নিচের দিকে মুভমেন্ট হয় দেখুন মুভমেন্ট যদি একবার ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড নিচে হয় সেক্ষেত্রে ইন্টারে বেসিসে ইন্টারে বেসিসে যখনই উপরে আসবে সেক্ষেত্রে সেলিং অপরচুনিটি হতে পারে সেল অন রাইস ধরুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি ওপেনই হল ফর্টি নাইন থাউজেন্ডের কাছে ফর্টি নাইন থাউজেন্ড কাছে ওপেন হয়ে নিচের দিকে এলো ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড সব কাছে এসে এবার একবার আসার পরে যখন উপরের দিকে যাবে ঠিক আছে একবার আসার পরে যখন ফার্দার উপরের দিকে যাবে ধরুন এখান থেকে ওপেন হওয়ার পর নিচে এলো উপরে গেলো উপরে এলে কিন্তু এইসব লেভেলের কাছে তখন আমার খুঁজতে হবে কি তখন আমার এইসব লেভেলের কাছে খুঁজতে হবে সেলিং অপরচুনিটি ঠিক আছে আবার ধরুন নিচে এলো আবার উপরে গেল তখন আমাকে খুঁজতে হবে উপরের দিকে সেলিং অপরচুনিটি বাট ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোটামুটি এই লেভেলটা যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ব্রেক না করছে এই লেভেল ততক্ষণ তো বড়ো কোনো উইকনেস ব্যাঙ্কতে নেই বাট এই লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে ব্যাঙ্ক নিফটি উইক হয়ে যাবে এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে লেভেল হবে ফর্টি এইট থাউজেন্ড নেক্সট চেঞ্জের দিকে লেভেল ঠিক আছে পুরোটাই ডিপেন্ড করছে আমি আবারও বলছি বারবার বলছি এই কারণে কারণ মার্কেট অল টাইম হাই থেকে যে সেলিং প্রেশার এসছে এটা ভালো নয় ভালো লাগছে না এটা ঠিক আছে এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে আগামী দিনে ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ড এবং ফর্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে তাহলে ব্যাঙ্কিফটি এখান থেকে বড় নিচের দিকে আরও ফল আসতে পারে এবং উপরের দিকে মুভমেন্ট কখন হতে পারে দেখুন উপরের দিকে মুভমেন্ট হতে গেলে নিফটিকে এখানে ফ্ল্যাট বা গ্যাপ ওপেন হতে হবে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হওয়ার পরে যদি নিফটি এখানে ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেন হয় ঠিক আছে ওপেন হওয়ার পরে উপরের দিকে যেতে হবে যাওয়ার পরে নিচে আসতে হবে উপরের দিকে একটা এরকম বা ট্রেন্ড দেখাতে হবে যে ব্যাংক ব্যাঙ্কটি একটা রেঞ্জ বানিয়ে ব্যাঙ্কটিকে উপরে যেতে হবে তবেই আমি বুঝবো যে ব্যাংক নিফটি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে এবং ফাইনালি যদি ফিফটি থাউজেন্ডের লেভেলকে ব্রেক করে যেটা আমি এক্সপেক্ট করছি না এই মুহুর্তে যদি ব্রেক করে তবেই উপরের দিকে প্ল্যান করা যেতে পারে ঠিক আছে যদি গ্যাপ ডাউন ওপেন হয় ব্যাংক নিফটি সেম বিয়ারিস ভিউ নিয়ে কাজ করব ব্যাংক নিফটিতে পজিটিভনেস নেই যদি বাউন্স আসে বাউন্সের সেলিং অপরচুনিটি হবে যতক্ষণ না পর্যন্ত ফিফটি থাউজেন্ডের লেভেল ব্রেক না করছে নেক্সট মিড ক্যাপ ইন্ডেক্স হাই বানিয়েছে শ্যুটিং স্টার ক্যান্ডেল ডেলি টাইম ফ্রেমে নেগেটিভ সেম সিচুয়েশান প্রত্যেকটা ইন্ডেক্সের ক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্সের হাই বানিয়েছে টেন থাউজেন্ড এইট হান্ড্রেড লেভেল থেকে মোটামুটি এগারো হাজার একশো দেড়শো পর্যন্ত ওখানে বানিয়ে দিয়েছে লাস্ট দিনের যে ক্যান্ডেল সিঙ্গেল ক্যানাস্টিক প্যাটার্নে উইক ক্যান্ডেল নেগেটিভ ক্যান্ডেল বাট তবুও এখানে এগারো হাজারের উপরে যতক্ষণ আছে অ্যাগ্রেসিভ সেল নয় এগারো হাজারের নিচে যদি ফিননিফটি আসে সেক্ষেত্রে সেল অন রাইজ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যাতে যেতে পারে প্ল্যান করে কাজ করা যেতে পারে সেল অন রাইস ঠিক আছে নেক্সট যদি আমরা ফিন নিফটি সেম অ্যাজ ব্যাঙ্ক নিফটি কারণ এর কম্পোনেন্ট আর ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্ট মোটামুটি একই রকম তো ফিন নিফটির ক্ষেত্রে যদি আমরা লেভেল দেখি ইম্পর্টেন্ট উপরের দিকে মুভমেন্ট হতে গেলে টু গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের দিকে আমার প্রাইজেকশান দেখাতে হবে তারপরেই দেখতে পাবো আমরা কাজ করবো লং সাইডে এবং ফাইনালি টোয়েন্টি টু থাউজেন্ড ফিফটির যে লেভেল এই লেভেল যদি করে উপরে যায় সেক্ষেত্রে আবার বড়ো মুভমেন্ট আর ডিপেন্ড করছে আজকের মার্কেট ক্লোজ হওয়ার পরে আজকের ইউএস মার্কেট ক্লোজ হওয়ার পরে কোথায় আমাদের মার্কেট ওপেন হচ্ছে তার উপরে যদি নিচের দিকে ডাউন ওপেন হয় বাউন্সে সেলিং অপরচুনিটি হবে উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল দেখুন এখানে ধরুন টেন থাউজেন্ড এই টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড কাছে ওপেন হলো ঠিক আছে এক দেড়শো পয়েন্ট ডাউন যদি যদি ওপেন হয় তাহলে নিচের দিকে যদি গ্যাপ ডাউন ওপেন হয় উপরে এলে টেন থাউজেন্ড এইট এই টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড রেজিস্টান্স লেভেল হবে সেলিং অপরচুনিটি দেখাতে পারে দেখা যেতে পারে নিচের দিকে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সিক্স নিচে কিন্তু এ উইক হবে এবং সেক্ষেত্রে ফলিং আরও ফাস্ট হবে ঠিক আছে এই মুহুর্তে আজকের দিন ইম্পর্টেন্ট ইউএসএর জন্য কুর নিয়ে একটা আলাদা ভিডিও আমি শেয়ার করব একটু পরে আপনাকে যদি আপনারা ভিডিও চান কমেন্ট সেশানে কমেন্ট করুন আর ভিডিও ভালো লাগছে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ